30-35 টাকা দাও, কেটিএম নিয়ে যাও ভাই। মাত্র 40,000 টাকা দিলেই বুলেট একদম আর কি চাই, মাত্র 40,000 টাকা দিয়ে আপনি বুলেট পাচ্ছেন? এটা যে ছেলেটা নিয়ে যাবে, সামনে ভ্যালেন্টাইন ডে আছে, সরস্বতী পুজো আছে, 3,000 টাকা গার্লফ্রেন্ড ফ্রি চ্যালেঞ্জ। তুমি 28,000 টাকা নিয়ে আসো, আমি গাড়ি দিয়ে দেবো। 28,000 টাকা স্কুটি? একদম একদম। একবার ডিসপ্লেটা দেখে নাও, দারুন। 30,000 টাকা দাও, গাড়িটা দিয়ে দেবো। 30,000 টাকা দিলে স্কুটি? 26-28,000 টাকার মধ্যে এই গাড়ি পেয়ে যাবো আমি। একদম দাদা, 3500 দাদা। 35,000 টাকা দেবো, বাইক নিয়ে চলে যাবো। বলো, এটা তুমি 28,000 থেকে 30,000 টাকা দাও, গাড়িটা নিয়ে চলে যাও। ওকে, এটা তুমি 35,000 টাকা দাও, বাইকটা নিয়ে চলে যাও। ওকে, এই গ্ল্যামারও 35,000 টাকা দাও, বাইকটা নিয়ে চলে যাও। দারুন। এটাও 32-35 এর মধ্যে দাও, বাইকটা নিয়ে চলে যাও। দারুন। পালসার? পালসার, পালসার 125 আছে দাদা, এটাও 30-32 হাজার টাকা দাও, বাইকটা নিয়ে চলে যাও। দারুন। এটা পালসার 150 আছে, এটাও সেম, 30 মতো দাও, 30,000 টাকা মতো দাও, বাইকটা নিয়ে চলে যাও। वेलकम व्यूअर्स, कार डॉट ओरमा के यूट्यूब चैनल पर आपका बहुत बहुत स्वागत है। मैं आ चुका हूँ, देख सकता है, आयुष्मान मोटर। तो यहाँ पर आज का जो कलेक्शन होने वाला है, भरपूर कलेक्शन आज को मिल जाएगा। এখানে বেসিক্যালি আপনাদের জন্য আমরা নিয়েছি, আমার অনেক বন্ধুরা বলেছে দাদা আমাদেরকে কিছু সুপার বাইক দেখাও। তাহলে গাড়ির ভিডিও তো অনেক হয়েছে, এবার বাইকের ভিডিও দেখা যাক, আর সুপার বাইক আপনাদেরকে দেখাবো, আয়ুষ্মান মোটরের কালেকশন দেখাবো, ভরপুর কালেকশন, প্রাইস হবে দারুণ, তার সাথে সাথে লোন ক্যাপাসিটি আছে, আপনি লোন দিয়েও গাড়ি নিতে পারেন, খুব সামান্য ডাউন পেমেন্ট দিয়ে গাড়ি নিতে পারেন। আপনি আসুন, এইখানকার রাস্তার সম্বন্ধে, এখানকার ফোন নাম্বার সব কিছু আপনি জানতে পারবেন। লাস্ট অবধি দেখতে থাকুন, আমরা এখান থেকে ঢুকে যাব। দাদারা রয়েছে, এই হচ্ছে আপনাদের অফিস, এখানে কালেকশন আছে দোকান। এরপর থেকে আমরা চলে আসবো, আগে ডাইরেক্ট আমরা চলে আসবো স্টক ইয়ারে। তো দেখতে পাচ্ছেন এখানে স্টক ইয়ারে কেটিএম সুপার বাইক কা পুরা ভরপুর স্টক আপকে লিয়ে হ্যায় সবই। আপকো বুলেট মিল জায়গা, আপকো কেটিএম মিল জায়গা, হর্নেট মিল জায়গা, আপকো সিম্পল জো বাইক হতা হ্যায় স্কুটি, সব কুছ আপকো মিল জায়গা। তো আয়ুষ্মান মোটর মে তো আনা পড়তা হ্যায়, কিউকি ইয়াহা কা অ্যাড্রেস অর ফোন নাম্বার সবই ইসি ভিডিও মে আপকো পতা চল জায়গা। তো চলিয়ে আর ভি স্টক মে আপকো দিখাতা হুম। দেখতে পাচ্ছেন যে এইখানে স্টক গুলো দেখতে পাচ্ছেন, আপনার একটার পর একটা বাইক আপনি পেয়ে যাবেন, আর সব বাইকের স্পেসিফিকেশন তো আপনি জানতেই পারবেন, কত দিলে আপনি বাইকটা পেয়ে যাবেন, আপনাকে কত ডাউন পেমেন্ট দিতে হবে সেগুলো জানতে পেরে যাবেন। এখানকার অ্যাড্রেসটা আমি বারবার বলছি, একটুখানি লাস্ট অবধি দেখতে থাকুন, এখানকার অ্যাড্রেসটাও দেখতে পারবেন। আর এত সুন্দর সুন্দর বাইক আপনি 50,000-এর নিচেও বাইক পেয়ে যাচ্ছেন। তো বাইক স্কুটি যদি আমার বন্ধুরা যারা চাইছিলেন তাদের স্বপ্ন আজকে পূরণ হতে চলেছে, কারণ আমি চলে এসেছি আপনাদের স্বপ্নের খাজানা নিয়ে বলতে পারেন। এই যে এক একটা স্টক, কার পালসার নেওয়ার, কার গ্ল্যামার নেওয়ার, কার কম মাইলেজের বাইক, কার বেশি মাইলেজের বাইক, কার সুপার বাইক, সবার স্বপ্ন পূরণ হবে। তো লাস্ট অবধি দেখতে থাকুন, চলুন আমি বাইকের সম্বন্ধে জানি, আপনাদেরকেও জানাই। চলো, আমরা চলে এসেছি বাইকের পুরো খাজানা, বাইকের ভেতরে এত হিউজ কালেকশন আপনি পাবেন, আপনি অপশন পাবেন অনেক চুজ করার। তো আমি ডেকে নেবো সমরদাকে। সমরদা কেমন আছো দাদা? একদম ভালো আছি দাদা। আজকে আমরা তো আজকে আমাদের বন্ধুদেরকে তুমি তো এর আগে দেখেছি, তুমি গাড়ি গাড়ি দেখিয়েছো, এখন আমাদের বন্ধুদের কথা মনে করে তুমি বাইকও নিয়ে চলে এসেছো, এত হিউজ স্টক। একদম একদম, ওই জন্য তোমার জন্য অপেক্ষায় ছিলাম, তোমাকে পাচ্ছিলাম না তো। আচ্ছা ঠিক আছে, গাড়ি থেকে বাইকে এসেছি, এবার বাইকটাও দেখাবো আর সেরকম রেঞ্জেই দেখাবো। সেরকম রেঞ্জে? একদম। দাদা আমি আগে প্রথমে জিজ্ঞাসা করে নেবো, আমার বন্ধুদের সুবিধা তুমি কি দিচ্ছ, মানে এটা আগে কোথায় আসতে হবে? আসতে হবে হচ্ছে বেহালা থানা, বেহালা ঠিক অপোজিট যে পণ্যশ্রী রোড ঢুকছে, ওকে, ঢুকে আমাকে ফোন করে নেবে। আচ্ছা, বেহালা থানা অপোজিট, একদম পণ্যশ্রী রোডে স্কিনে রয়েছে দাদারই নাম্বার, বেহালা থানা পণ্যশ্রী, এখানে আসুন, এসে আপনি জাস্ট একটা ফোন করে নেবেন, আপনি এত সুন্দর বাইকের কালেকশন পেয়ে যাবেন। দাদা তুমি আরেকটা জিনিস বলো, যে এইখানে আমি দেখতে পাচ্ছি কেটিএম থেকে শুরু করে বুলেট থেকে শুরু করে সব সুপার বাইকের মাঝখানে আমাদেরকে রেখেছো, আমাদের বন্ধুদের জন্য তুমি কি কি ফ্যাসিলিটি দিচ্ছ? আর শুধু সুপার বাইক রাখিনি আমি, কম বাজেটও বাইক রেখেছি। আচ্ছা, মাইলেজ বাড়ার বাইক রেখেছি। আচ্ছা, আবার স্কুটিও রেখেছি। আবার স্কুটিও রেখেছো? সব রকম পাবে, এক জায়গায় আসলে যেটা পছন্দ একটা না একটা নিয়ে যেতেই হবে। আচ্ছা দাদা, আমি যদি মনে করি, মানে আমার বন্ধুরা যদি মনে করে যে লোন করে নেবো, একদম লোনও হয়ে যাবে? একদম লোন, একদম মিনিমাম ডাউন পেমেন্টও লোন হবে।
চলো একদম কোনো চিন্তা নেই, আসুন গাড়ি একবার, আর কিছু লাগবে আসুন। আপনি একটা গাড়ি নিতে আসবেন, হয়তো দেখা গেলো আপনার আরেকটা গাড়ি পছন্দ হলো, কারণ একটার পর একটা। আর আমি বলবো গাড়িগুলোর কন্ডিশন দেখুন, টায়ার কন্ডিশন মানে সুতো কাটেনি, এক একটা টায়ারের কন্ডিশন এত সুন্দর সুন্দর রয়েছে। তো আমি বলবো যে দেরি করবো না, তাড়াতাড়ি আপনাদেরকে পুরো স্টক দেখাচ্ছি, প্রতিটা গাড়ির স্পেসিফিকেশন, প্রাইস, অফকোর্স লোনে হবে কি লোনে হবে না সেটাও আপনি জানতে পেরে যাবেন। দাদার নাম্বার স্ক্রিনে চড়েছে, তাড়াতাড়ি ফোন করুন, কেন অনেক বন্ধুরা আসছে এখনই দেখছে গাড়ি পছন্দ করে নিয়ে যাচ্ছে। তো চলো দাদা শুরু করি আজকে। চলো আমরা চলে এসেছি সেই স্টকের কাছে, ভেতরে সুপার বাইক আছে আপনার জন্য, আছে দেখাবো লাস্ট অবধি, দেখতে থাকুন। দাদা এটা কি বাইক আছে? আমি এই বাইকটা প্রথমে এই বাইকটার সম্বন্ধেই জানবো, পুরো ডিস ব্রেক সুন্দর, মানে টায়ার কন্ডিশনও খুব ভালো। একদম একদম, এটা আছে তোমার 2017 মডেল। আচ্ছা, হন্ডা হর্নেট। হন্ডা হর্নেট, হর্নেট খুব পাওয়ারফুল বাইক। ওকে, প্লাস তার সাথে সাথে মাইলেজটাও খুব ভালো দেয়, খুব ভালো মাইলেজ। একদম, আর গাড়িটা পেয়েছি আমরা খুব সুন্দর কন্ডিশনে। আচ্ছা, যে নেবে কিছু করতে হবে না, কিছু করতে হবে না, তেল ভরবে আর চালাবে। ওকে, আর কোনো কাজ নেই, শুধু আসতে হবে, ফোন করতে হবে, নিয়ে যেতে হবে। মানে এটা হচ্ছে বেহালা থানার ঠিক অপোজিটে রয়েছে দাদার অফিস, আপনি অফিসটা দেখতেই পাচ্ছেন, ওই দিকটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে দাদার স্টকইয়ার ব্যাক সাইড। আয়ুষ্মান মোটর, খুব ভালো কন্ডিশনে যদি বাইক নিতে হয় তাহলে একটাই অপশন আপনার কাছে, আয়ুষ্মান মোটর। তাড়াতাড়ি ফোন করুন, গাড়িটা সম্বন্ধে জেনে নি দাদা। এটা 2017 এর বাইক রয়েছে, কোনো চিন্তা নেই, গাড়ির কন্ডিশন দেখেই পছন্দ হয়ে যাচ্ছে একদম। এটা তোমার দাম খুব বেশি রাখিনি, ঠিক আছে, এটাতে ফাইন্যান্সও খুব সুন্দর হবে, ফাইন্যান্স হয়ে যাবে একদম। চলো, ফাইন্যান্সে মিনিমাম ডাউন পেমেন্ট, মিনিমাম ডাউন শুধু 25,000 টাকা দেবে, 25,000 অনলি। নাম ট্রান্সফার আমি করে দেবো, ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স আমি করে দেবো, একবার দেখে নেবেন। আমি বলবো যে দেরি করবেন না, কেন গাড়ির কালেকশন অনেক আছে, একটু তাড়াতাড়ি করবো, আপনাকে প্রতিটা গাড়ির কালেকশন দেখাবো, আর দাম স্পেসিফিকেশন তো আপনি জানতেই পারবেন। অনলি 55,000 में আপকো ইয়ে কার মিল জায়গা, আপ লোক জাহাঁ সে ভি দেখ রো আপকে লিয়ে ফায়দা হোনে ওয়ালা হ্যায়, অর ইসকে সাথ সাথ নাম ট্রান্সফার দাদা কে তরফ সে, তো উসকে লিয়ে কোই টেনশন নেই, অনলি 25 দিজিয়ে বাইক কো লেকার জাইয়ে, চলিয়ে আতে নেক্সট বাইক পার। চলে এসেছি আবার একটা গাড়ি হোন্ডাই, এটা সম্বন্ধে, এটা আবারও হোন্ডা। আচ্ছা, হোন্ডা হোন্ডা, এটাও হোন্ডা, এটা হোন্ডা এক্সব্লেড, এক্সব্লেড এরও দারুন পাওয়ার পিকআপ, আবার মাইলেজটাও খুব সুন্দর, মাইলেজটা খুব সুন্দর, পাগলের মতন খোঁজে লোকে গাড়িটাকে, সত্যি বলছি। আর আর একটু লেটও হয়ে গেছে আমাদের, অনেক গাড়িটা অলরেডি সকালবেলায় অ্যাডভান্স হয়ে গেছে, সকালবেলা বুক হয়ে গেছে একদম, তাহলে অসুবিধা নেই, আরো দু চারটে আসতে চলেছে আমার কাছে। তার মানে আমি বলতে চাইছি যেটাই, যে আপনি তাড়াতাড়ি করুন, গাড়িতে গাড়ি কিন্তু বুক হয়ে যাচ্ছে, আপনার পছন্দের যে বাইকটা, যেটা আপনার স্বপ্নের বাইক, সেটা তাড়াতাড়ি দাদাকে সমরদাকে ফোন করে বুক করে নিন, আর কম ডাউন পেমেন্ট দিয়ে নিজের করে নিন, নিজের স্বপ্ন পূরণ করে নিন। আসি পরের বাইকে, আমি দেখতে চলেছি দাদা দুটো আপনি পালসার রেখে দিয়েছেন, একটা ব্লু কালারের মধ্যে, একটা রেড কালারের মধ্যে, খুব সুন্দর লাগছে, আর দুটোতেই ডিস্ক ব্রেক খুব ভালো লাগছে, তো দুটো সম্বন্ধেই জেনে নেবো। এগুলো তো পালসার BS4 এর গাড়ি আছে। আচ্ছা, তো এগুলোকে বলা হয় লেজেন্ডারি বাইক, লেজেন্ডারি বাইক, পালসার অনেক জায়গায় বিক্রি হয়, কিন্তু কন্ডিশন দেখতে হবে, আমি দেখে দেখে তোলা হয় গাড়ি, যাতে এই কন্ডিশন গাড়ি চালাবে যে যে নিয়ে যায় আপনি যদি প্রাইসটাই সব সময় দেখেন, গাড়ি কন্ডিশনটা না দেখেন, তাহলে কিন্তু লস আপনার, ঘুরে ফিরে সেই গ্যারেজে আপনাকে দৌড়াতে হবে। তো সেই জিনিসটাকে মেনটেন করেই দাদা রেখেছে পালসার 220। এটা দাম পুরোপুরি কত হবে, কত দিতে হবে আমার বন্ধুদের? দেখো আমি দাম রেখেছি 55,000 টাকা, 55,000 টাকা। তোমার চ্যানেল সাবস্ক্রাইব যদি আসে, আরো 2,000-3,000 টাকা কম হবে, আরো 2,000-3,000 টাকা কম হবে, কোনো চিন্তা নেই। আমি বলবো যে আসুন আগে গাড়িটা দেখুন, বাইকটা চালান, চালিয়ে দেখুন, তারপরে তো মজাটা বোঝা যাবে। আসুন, চড়ুন, চালান, তারপরে, আরে গাড়িতে দেখেছেন আমাদেরকে, কোনোদিন খারাপ গাড়ি দিইনি, অবশ্যই বাইকে কি করে খারাপ দেবো, বাইক কি করে খারাপ দেওয়া হবে একদম। দাদা চলে আসে এই গাড়িটাতে, আবার এটা কি ক্যাপাসিটি আছে? এটা ওই 16 সেম মডেল, খালি কালার দুটো আলাদা, কালার দুটো আলাদা, মানে আমার বন্ধুদের কাছে অপশন পাচ্ছে, এটাও 220, এটাও 220, এটাও 220 এফ, তাই তাই। আচ্ছা, খালি এটার দামটা আমি রেখেছি 52,000, 52,000 পাচ্ছেন। আর দাদা কিছু গিফট আমাদের বন্ধুদের জন্য, যেটা আমি আশা করবো, এবং গিফট আমরা
আচ্ছা ঠিক আছে, গিফট আমি করে দেবো। দেখো গাড়ি আমি একটা জিনিস চেষ্টা করি যে গাড়িটা ভালো কাস্টমারকে কন্ডিশনটা ভালো দেবো, একদম যাতে গাড়িটা নিয়ে হেডেক না হয়। ওকে তাও আমি গিফট দেবো, চলো সবাইকে একটা করে হেলমেট দেবো, যে আসবে যে আসবে একটা করে হেলমেট তো পেয়ে যাচ্ছেন। আপনি আসুন, আগে আসুন, গাড়ি দেখুন, পছন্দ তো অফকোর্স হবেই, তার সাথে সাথে গিফটও আছে। আবার একটা সুন্দর মহাকাল পালসার, পালসারের স্টক দেখাচ্ছি, সুপার বাইকের স্টক দেখতে পারবেন, লাস্ট অবধি থাকুন। দাদা এটা সম্বন্ধে জেনে নেবো, এটাও দেখো এটা পালসার 150 আছে, কোনো চিন্তা নেই, নিয়ে কোনো কাজ নেই, কাজ থাকলে সেটা আমার কাছে আসবে, যেটা মনে হবে করার কথা করিয়ে দেবো, করিয়ে দেবো, একদম কোনো চিন্তা। দাম কি রেখেছো? একদম কম বাজেট রেখেছি, 54,500। তাতে যদি প্রয়োজন হয় কম করে আপনাকে দেওয়া হবে, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। চলে আসি পরের গাড়ি, কেন অনেক গাড়ি রয়েছে, একটু তাড়াতাড়ি করবো। আবার পালসার, কেন আমার পালসার বন্ধু যারা রয়েছে, যারা পালসার প্রেমী, পালসার লাভার, তাদের জন্য কালেকশন দেখুন, শুধু ভরপুর কালেকশন। দাদা এটা সম্বন্ধে জেনে নেব, পালসার সবসময়ের জন্যই বেস্ট হিট, ইয়েস, ঠিক আছে, কারণ পালসারের তুমি সবসময় দেখবে যে এর স্পেয়ার পার্টস খুব সস্তা, আচ্ছা একদম চিপ এন্ড সব থেকে বেশি মেইনটেন্যান্স হয়, আর এটা পালসার 125 আছে, 125 একদম, চলো তার মানে মাইলেজ তো আরো দমদার, মানে শুধুই মাইলেজ দেবে আপনাকে, কোনো চিন্তা নেই, তেল ভরবে কবে শেষ হবে কোনো ঠিক নেই, চালাতেই থাকতে হবে। পালসার 125 কত সালের? নতুন গ্রাফিক্স এর আছে, 2021 21 গাড়ি, দারুন, নিউ গ্রাফিক্স এর, একদম ডিক্স অ্যালাম আছে, দারুন, ঠিক আছে, খুব সুন্দর কন্ডিশনে আছে। দামটা আমার এটা রাখা আছে 65,000, অনলি 65,000, মিনিমাম ডাউন পেমেন্টও পেয়ে যাবে, কোনো চিন্তা নেই, মিনিমাম ডাউন পেমেন্ট একদম, কত 30,000 টাকা দেব, 30 দেব, 30 দেব, 30 বলেছি মানে 30ই দেব, গাড়ি নিয়ে চলে যাব, বাকিটা দাদা লোন করে দেবে, ওইসব টেনশন দাদা আপনাদের কোনো টেনশন নেই, শুধু গাড়ি পছন্দ করুন আর নিয়ে চলে যান, বাস আসি পরের গাড়িতে। চলো চলে এসেছি এবার স্কুটি, মানে বাইক তো আরো দেখাবো, লাস্ট অবধি দেখতে থাকুন, কিন্তু স্কুটি কিছু দেখাবো। আর সমর দা আছে দাদার সঙ্গে, দাদা স্যান্ট্রো, স্যান্ট্রো দা, ওদের সঙ্গে আছে স্যান্ট্রো দা, তো স্যান্ট্রো দার কাছ থেকে আমি জেনে নেবো স্কুটি সম্বন্ধে কিছু। দাদা দাদা এটা আছে ইয়ামাহা জেডআর আছে, আচ্ছা এটা 2021 মডেল আছে, 21 মডেল, 21 মডেল আছে, স্কুটিটা কিন্তু খুব দারুন কন্ডিশনে রয়েছে, কন্ডিশনে আছে, খুব সুন্দর কন্ডিশন দেখতে পাচ্ছেন, এক্সট্রা ফিটিং আপনাকে কিছু করাতে হবে না, সবকিছু করা রয়েছে। দাদা এটা 2021 এর কিরকম দাম আছে? এটা দাদা পড়ে যাচ্ছে 65,000, আচ্ছা 65,000 তো আমি দেব না, তোমার নাম আমার বলে আসবে, নেগোসিয়েশন তো হয়ে গেল, একদম একদম। তো আপনি সুন্দর একটা কন্ডিশনের স্কুটি পাচ্ছেন 65,000 এর মধ্যে, কিন্তু নেগোসিয়েশন অ্যাভেলেবেল, তো এত সুন্দর স্কুটি নিতে গেলে আপনাকে একটাই কাজ করতে হবে, স্ক্রিনে চলছে নাম্বার, তাড়াতাড়ি ফোন করো, স্যান্টো দা আছে, সমর দা আছে, আরও দাদারা আছে যারা আপনাকে হেল্প করবে, কোন গাড়িটা আপনার পক্ষে সুইটেবল এবং কোথা থেকে লোন নিলে কি সুবিধা আছে, কতটা ডাউন পেমেন্ট দিয়ে আপনি পাবেন, সেটা আপনাকে হেল্প করে দিয়ে আপনাকে দেওয়া হবে। বেহালা মতন চত্বরে এত সুন্দর স্টক আপনি আগে দেখেননি, আসি পরের গাড়িতে। দাদা আপনিও দেরি করবেন না, কেন ভালো ভালো গাড়ি কালেকশন গুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে, আপনি আসুন গাড়ি দেখুন নিজের পছন্দ করে। দাদা আবার একটা চলে এসেছি সুন্দর কালারের স্কুটির সামনে, এটা সম্বন্ধে একটু জানবো। এটা হন্ডা অ্যাক্টিভা আছে, আচ্ছা মডেল 2018, আচ্ছা এটা তো লোন হয়ে যাবে দাদা, লোন হয়ে যাবে, এটা তো লোন হয়ে যাবে, এত সুন্দর গাড়িটা তুমি একবার দামটা বলো কত দাম দিতে? দাদা এই প্রাইস রাখো যেটা 48,500, 48,000 মানে 50,000 এর নিচে স্কুটি, তা এত সুন্দর কন্ডিশনে, একদম দারুন, উইথ নেগোসিয়েশন তো হবেই, তোমার নাম বলে নিশ্চয়ই নেগোসিয়েশন, নেগোসিয়েশন তো আপনার জন্য রয়েছে, ইতনা বড়িয়া কন্ডিশন মে স্কুটি আপকো মিল জায়েগা অনলি 48,500, ও ভি নেগোসিয়েশন আপকে লিয়ে হ্যায়, তাহলে আমাদের বন্ধুদের বলে দাও কি করতে হবে, তাড়াতাড়ি চলে আসতে হবে আয়ুষ্মান মোটরস, আয়ুষ্মান মোটরস আছে, আপনারা যদি কেউ বেহালা থানা থেকে আসেন, বেহালা থানা অপোজিটে টুয়ার্ডস পণ্যশ্রী দিকে রাস্তাটা যাচ্ছে, ওকে ওই রাস্তাতেই আসতে হবে, নাহলে যে ফোন নাম্বার থাকবে আপনার স্ক্রিনে ওই নাম্বারে কন্ট্যাক্ট করলেও চলবে। তাহলে আর দাদা একটা জিনিস জেনে নি, যদি আমার বন্ধুরা চায় ফোন করে বুক করতে, ধরো আজকে আসতে পারছে না কালকে আসবে, তাহলে বুক করে দিলে গাড়িটা তুমি, একদম একদম একদম, এই সুবিধাও আছে, এই সুবিধাটাও আছে আয়ুষ্মান মোটরে, আপনি যে গাড়িটা পছন্দ হচ্ছে তাড়াতাড়ি দাদাকে ফোন করে বুক করে নিন, কালকে আসুন দেখুন, কেন অনেকেরই সময় থাকে না, কালই এসে গাড়িটা নিয়ে করে নিতে পারবেন। আজকে নেক্সট বাইক স্কুটি জো বলে
সবাই পছন্দ করে, লেডিস থেকে শুরু করে জেন্টস আমরা সবাই পছন্দ করি। দাদা এটা কত সালের আছে আর কি গাড়ি আছে? দাদা এটা টিভিএস এনটর্ক আছে। আচ্ছা, মডেল আছে 2020 সালের। আচ্ছা, এটার প্রাইস রাখা হয়েছে 55,000। একদম, চলো 55,000 এ। আর দাদা আমি যদি জিজ্ঞাসা করি এটা কিরকম চলেছে? এটা আপনার চলেছে মোটামুটি দাদা 23,000 কিলোমিটার মতো। 23,000 কিলোমিটার চলা হয়েছে, তাহলে 23,000 কিলোমিটার চলেছে গাড়ি। দেখুন, আচ্ছা এর মধ্যে মোবিল চেঞ্জ বা সার্ভিসিং এগুলো সব আপনি সব দিচ্ছেন? কাস্টমার যদি পছন্দ করে আমরা যে যে কাজগুলো থাকবে কাস্টমার যেটা মনে হয় সেটা আমরা করিয়েই আমরা ছাড়বো। দেখতে পাচ্ছেন টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, আর আপনি অ্যালয়েল হুইল পাচ্ছেন খুব সুন্দর কন্ডিশনে রয়েছে, আর ডিআরএল লাইট রয়েছে দেখতে পাচ্ছেন, একেবারে নতুন কন্ডিশন বলতে পারেন। চলো চলে এসেছি পরের গাড়ি। এই গাড়িটা যে রয়েছে এই গাড়িতে আপনার পেট্রোল ঢালতে হয়, পেট্রোল দিতে হয় না, তার গন্ধতেই ছোটে, মানে গাড়িটার মানে মার্কেটে এরকম একটা আওয়াজ আছে একদম। মাইলেজ কিং বলা হয়, মাইলেজ কিং বলা হয়। কি গাড়ি আছে দাদা? এটা সিটি 100 আছে দাদা। আচ্ছা, 2021 আছে, 21 গাড়ি এখন চলছে, মানে 24 চলছে, 24 চলছে, মানে 22 এখনো হয়নি। আচ্ছা, 3 বছরও হয়নি। চলো, এত সুন্দর গাড়ি কত চলেছে এটা দেখাই যাচ্ছে, 4,600 কিলোমিটার চলেছে। গাড়িটার কন্ডিশনটা একবার দেখো, আর তার সঙ্গে রয়েছে এটা মাইলেজ কিং বলতে পারেন। তো এটা 2021 দাদা। কত দাম আছে দাদা? 55,000 করে দেবো দাদা। 55,000? একদম দাদা, একদম দাদা। মানে এইসব গাড়ি নেওয়া মানে হচ্ছে মানে রাজার মতো চলে, রাজার মতো রাস্তায় চলো, কেউ আটকাবে না, তার সঙ্গে সঙ্গে কোনো মানে মাইলেজ এত পাওয়ারফুল আপনারা জানেন, মানে বাজাজের সিটি 100 মানে কোনো কথা হবে না, শুধু 55 তার উপরে আপনি ডিসকাউন্ট করে, ডিসকাউন্ট করে দেবো, ডিসকাউন্ট করে দেবো, সঙ্গে একটু হেলমেটও করে দেবো, উইথ আপনি গিফটও পাচ্ছেন। তো তাড়াতাড়ি চলে আসুন আয়ুষ্মান মোটরে বেহালা পণ্যশ্রী, পণ্যশ্রী। তো তাড়াতাড়ি আর চলে আসতে পারেন, কেন দেরি করা চলবে না, স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি বুক করে নিন, আসি পরের বাইকে। দাদা এই গাড়িটার কাছে চলে আসি, এটা হিরোর কোম্পানি। কি গাড়ি আছে দাদা? প্যাশন প্রো আছে দাদা। প্যাশন প্রো, প্যাশন প্রো 2020 দাদা, 20 আছে দাদা, 2020 সালে। কত চলেছে এটা দাদা? এটা অ্যাপ্রক্স চলেছে আপনার তোমার 22,000 কিলোমিটার হবে। 22,000 কিলোমিটার চলেছে 2020 সালের প্যাশন প্রো, ব্ল্যাক কালার, খুব সুন্দর। এটাও দেখতে শোরুম কন্ডিশন একদম আছে গাড়িটা, দারুণ কন্ডিশন রয়েছে। তো দাদা এটা সম্বন্ধে একটু জেনে নিই দাদা, এটার আপনার প্রাইস রেখেছে 59,500। 59,500? আচ্ছা, তো এত সুন্দর কন্ডিশনে গাড়ি নিতে গেলে তোমাকে তো 59,500 দিতে হবে না কম দিতে হবে দাদা? 59,500 হলে আমি নাম ট্রান্সফার করিয়ে দেবো। আর কি বলছো, মানে এরপরে আমাকে কোনো এক্সট্রা খরচা করতে হবে না? যদি ক্যাশে নাও আমি এটা নাম ট্রান্সফার করিয়ে দেবো। এটাতে দাদা নাম ট্রান্সফার করে দিতে হবে। আপনি গাড়িটা দেখুন একবার, দেখার পরে গাড়িটা সত্যি খুব ভালো কন্ডিশনে, চালিয়ে দেখুন না, কোনো অসুবিধা নেই, আসুন চালিয়ে দেখুন, তাও নেগোসিয়েশন হবে আপনার জন্য থাকছে, আর দাদা এর উপরেও নাম ট্রান্সফার করে দেবে, ওইসব নিয়ে কোনো টেনশন নেই, কেন এইসব টেনশন হচ্ছে আয়ুষ্মান মোটরের, আপনি শুধু আসবেন গাড়ি পছন্দ করবেন নিয়ে চলে যাবেন। আসি পরের গাড়িতে। চলো চলে এসেছি গ্ল্যামার, আমাদের ভিউয়ারদের মধ্যে গ্ল্যামার রয়েছে, তো আমরা গ্ল্যামার দেখাবো না দাদা? দুখানা গ্ল্যামার নিয়ে এসেছি আপনাদের জন্য, তো আপনারা দেখতে পাচ্ছেন দুটোই খুব সুন্দর কন্ডিশনে, আর আমি দুটো সম্বন্ধেই জেনে নেবো দাদা। আছে হচ্ছে এই মডেলটা আছে 2021 মডেল আছে, আর 2021 মডেল, 2021 মডেল আছে, আর এটা হচ্ছে 2020 মডেল, 20 মডেল আছে। মানে আপনার কাছে অপশন থাকছে, আপনি যদি গ্ল্যামার নিতে চান তাহলে 2021 নেবেন না 20 নেবেন, সেটা আপনার উপরে অপশন থাকছে। তো দাদা আগে 21 সম্বন্ধে জেনে নেবো দাদা। 21 কালারটা খুব অ্যাট্রাকটিভ কালার আছে এটা কাস্টমারদের জন্য, এটা খুব সুন্দর কালার, আর খুব সুন্দর কালার কম্বিনেশন করা রয়েছে, আর টায়ারটা আমি বলবো একবার দেখতে খুব ক্লোজে, কেন টায়ারটার মধ্যে সুতো ফুতো সব রয়েছে, খুব ভালো কন্ডিশনে, মানে গাড়িটা নিলে আপনাকে কোনো কাজ করাতে হবে না। এটার দাম কত আছে দাদা? এটার দাম আমরা রেখেছি 62,000 উইথ নেগোসিয়েশন, উইথ নেগোসিয়েশন। চলো, উইথ একটা হেলমেট তো ফ্রি, হ্যাঁ যদি তুমি হেলমেট ফ্রি। চলো আর চলে আসি তাহলে এই গাড়িটার কাছে দাদা। 2020 আছে মডেলটা, ইয়েস, এটার দাম রাখা হয়েছে 58,000। 58,000? হ্যাঁ। চলো 58,000 এ আপনি এত সুন্দর গাড়ি পাচ্ছেন, একটা পাচ্ছেন 62, একটা 58, কিছু নেগোসিয়েশন তো আপনার জন্য থাকছে, সেটা নিয়ে কোনো চিন্তা নেই, আপনাকে এর সঙ্গে সঙ্গে লোনের ফেসিলিটি থাকছে, লোন করিয়েও নিতে পারেন বা ক্যাশেও নিতে পারেন, আর ক্যাশে নিলেও কিন্তু আপনি একটুখানি ডিসকাউন্ট বেশি পেয়ে যাচ্ছেন, ওটা নিয়েও কোনো চিন্তা নেই, আপনাকে একটাই কাজ করতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি ফোন করে বুক করে নিন, তারপরে এসে গাড়ি দেখে পছন্দ করে নিজে করে নিতে পারেন। আসি পরের বাইকে। চলো চলে এসেছি পরের স্বপ্নের বাইকের কাছে, KTM। কেন সবারই পছন্দ হয় দাদা, একটা KTM নেব, পেছনের সিটটাও হাইট, মানে বুঝতে পারছো, তো আমার বন্ধুদের জন্য জেনে নেবো এই KTMটা সম্বন্ধে। খুব সুন্দর কন্ডিশন রেখেছো দাদা, এটা তোমার আছে হচ্ছে 2017 বাইক, 2017 বাইক, মানে BS4 এর। আচ্ছা, ডিউক 200 লোকে অনেক খোঁজে, অনেক খোঁজে, কেন BS4 এর মাইলেজের সাথে সাথে আর মেইনটেনেন্সটাও কম, খুব ছিল, পাওয়ারটাও বেশি ছিল, BS6 আর পরে একটু পাওয়ারটা ড্রপ হয়েছে, রাইট, ঠিক আছে। আর কালারটা তুমি যা নিয়ে এসেছো অরেঞ্জের উপরে,
দাম কি রেখেছো আমার বন্ধুর জন্য? ডাউন পেমেন্ট কত দিতে হবে? একদম শুধু 30-35 হাজার টাকা দেবো, 30-35 হাজার টাকা। ওটা সিভিল চেক করার পর 100% করে দেবো। 30-35 হাজার টাকা দাও, KTM নিয়ে যাও ভাই, আর কি বলবো। 30-35 হাজার টাকা দাও, KTM নিয়ে চলে যাও, উইথ নেগোসিয়েশন করে আপনি পেয়ে যাচ্ছেন। আসি পরের বাইকে, আপনি কিন্তু চিন্তা করবেন না, আরো আছে আপনার কাছে, একটা নয় যে আবার একটা KTM। আপনি কি চাইছেন? KTM এর স্টক শুধু দেখবেন, দারুন কন্ডিশন, আর ভিতরে সাসপেন্সার হোয়াইট কালারের টাচিং দেওয়া, ব্ল্যাক কালারের, অরেঞ্জ কালারের, ইয়েলো কালারের সিট কভার, মানে দারুন কন্ডিশন রয়েছে। দাদা এটা সম্বন্ধে জেনে নেবো। এটা দাদা আছে হচ্ছে 2020 সালের, দারুন। একে বলে হচ্ছে স্মার্ট আইডিয়া, যাকে বলা চলে। আমাদের স্মার্ট বন্ধুদের জন্য আমি নিয়ে এসেছি KTM, খুব দারুন কন্ডিশনে। আমি বলবো দেরি করবেন না, আয়ুষ্মান মোটরে তাড়াতাড়ি এসে যোগাযোগ করুন, এত সুন্দর গাড়িটা দেখে চালিয়ে নিন। দাদা এটার কত দাম রেখেছি? দেখো দাম একদমই কম রেখেছি, আর পাঁচটা বাইকের থেকে কম দাম রেখেছি। এটা 1,02,000 টাকায় গাড়িটা দিয়ে দেবো। 1,02,000 টাকা ABS 20 গাড়ি, 1,02,000 টাকা একদম। তুমি 2,000 টাকা আসলে তো, তুমি 2,000 টাকা কেন রেখেছো? তুমি পুরোপুরি 99,000 করে দাও, ঠিক আছে? তাই চলো, তোমার জন্য 99,000, আর কিছু বলার নেই। তোমাদের জন্য আমি 3,000 টাকা এখানে অন ভিডিওতে ডিসকাউন্ট করে দিলাম। তুমি গাড়িটা একবার দেখো, আপনারা যেখান থেকে দেখছেন গাড়িটা একবার দেখে নিন, খুব সুন্দর কন্ডিশনে গাড়িটা রয়েছে। আমি বলবো এইসব গাড়ি নেওয়া মানে হচ্ছে ভ্যালু ফর মানি আপনাদের জন্য। অনলি 99,000 এ KTM পাচ্ছেন। দাদা এটা ডাউন পেমেন্ট কত দেবো? এটা ডাউন পেমেন্ট ধরে রাখো মোটামুটি 50,000 50,000 দিয়ে KTM নিয়ে চলে যাবো। তো আতে ফির নেক্সট বাইক, চলো চলে এসেছি আরেকটা স্বপ্ন। আমি শুধু স্বপ্ন আপনাদের কাছে নিয়ে এসেছি, শুধু স্বপ্ন নয়, সেই স্বপ্ন আজকে পূরণ করব আপনাদেরকে। দাদা এটা কি গাড়ি আছে? এটা হচ্ছে KTM RC 200, ঠিক আছে? এটাও ডুয়েল চ্যানেল ABS দিয়ে, আচ্ছা, সেফটি ফার্স্ট, ওকে। আর এটা তো স্বপ্ন ভাই, আমারও স্বপ্ন, ঠিক আছে? কারণ গাড়িটার নতুন প্রাইস প্রায় 2,60,000 এর কাছাকাছি, 2,60,000 নতুনের দাম। কিন্তু তোমার কাছে যখন এসেছে, আমি তাহলে এই স্বপ্নটা পূরণ করতে হলে আমায় কত দিতে হবে? ওই আবার একদম 50% মাইনাস করে দাও, ঝবাত করে 50% মাইনাস কত দেবো? 1,55,000 একদম, 1,55,000 অনলি আপনি KTM পাচ্ছেন ডুয়েল চ্যানেল ABS এর সাথে। আমার তো কিছু বলার নেই আর। আর তার সাথে সাথে গাড়িটার কন্ডিশনটা একবার দেখুন, খুব সুন্দর কন্ডিশনে রয়েছে গাড়িটা, দেখুন চালা। দাদা এর উপরে যদি আমি ডাউন পেমেন্ট দিয়ে নিতে চাই কত দেব? ওই 50-55 দিলে আপনি এখান থেকে KTM পেয়ে যাচ্ছেন, এত সুন্দর কন্ডিশনে। আরে হেভি কন্ডিশনে আছে, 7,500 অরিজিনাল চলা আছে গাড়িটা, চলো, খুব দারুন কন্ডিশনে গাড়ি আছে, রেডি টু রেস। व्यूअर्स देर मत कीजिए, जैसे जल्द इतना बढ़िया कंडीशन में बाइक अपना बना लीजिए। चलिए आते नेक्स्ट बाइक में। ओके नेक्स्ट बाइक, दादा ये क्या बाइक है? ये बाइक थोड़ा सा हटके है, हटके है। हाँ, ये यामाहा का है, यामाहा का FZ25, ओके, मतलब 250 cc का बाइक है ये। अच्छा, ठीक है, 250 cc के हिसाब से ये माइलेज भी अच्छा देता है, पावर भी अच्छा देता है, ओके, ठीक है, बहुत अच्छा बाइक है ये, डुअल चैनल ABS के साथ ही आता है, ओके। ये भी 2020 का ही मॉडल है, 2020 का मॉडल है, एकदम एकदम। तो देख सकते हैं यहाँ पर का आपको ABS का पूरा चैनल देखा हुआ है, पूरा फिटिंग का, जस्ट लाइक ए न्यू कंडीशन में दादा के पास बाइक है। हर एक बाइक का कंडीशन A1 आपको मिलने वाला है। आप लोग जहां से भी देख रहे हो एक बार फोन कर लीजिए, आपका जो बाइक, सुपर बाइक का जो सपना है वो पूरा हो जाएगा। कीमत आपको आधा से आधा
पड़ जाएगा। ये एकदम ये सोचिए ना, ये गाड़ी जो है ना ये थोड़ा सा अलग सेगमेंट का गाड़ी है, राइट। जो सोचता है कि हम थोड़ा सा हाई सीसी चलाएंगे, यस, और माइलेज भी हमको चाहिए और रेगुलर ऑफिस भी जाएंगे लेके, ओके, तो उन लोगों के लिए ये सब है। देखिए दूसरा 250 सीसी में जाएंगे तो KTM Duke या RC 250 में जाएंगे ना, तो उसका माइलेज बहुत ड्रॉप करता है। इसका माइलेज आपको 40-45 मिलेगा, इतना तक मिल जाएगा 250 सीसी में। और यामा का इंजन है भाई, इंजन है भाई, कुछ बोलना ही नहीं है इसमें। ये 2020 का गाड़ी, 20 का कार है। हाँ। प्राइस क्या इसका बताया? प्राइस आपको दे देंगे हम ओनली 99,000, आपके लिए किया है हम 1,00,000 तक नहीं जाएंगे। ओनली 99,000 में आपको 1,00,000 के नीचे इतना बढ़िया सुपर बाइक आपको मिल रहा है 250 सीसी का, वो भी दोनों ABS के साथ आपको मिल जाएगा। कंडीशन देखिए, कलर देखिए, अभी भी चमक रहा है, बहुत ही अच्छी कंडीशन। इसका टायर कंडीशन भी देख सकते हैं, इसका अलॉय व्हील देख सकते हैं, मतलब पूरा सजा हुआ है आपके लिए, जैसा आप सोच रहे हैं वैसे ही आपको मिलेगा। और उसके 25S है, टॉप मॉडल है, टॉप मॉडल है, एकदम टॉप मॉडल। दादा ये कितना चला हुआ है लगभग? ये आपका 8,000 कुछ चला हुआ है, 8,000, 8,000 समथिंग चला। मतलब इसका इंजन कैपेसिटी भी बहुत ही बढ़िया है। आप लोग आ जाइए, देर मत कीजिए, देर कीजिएगा तो ये बाइक नहीं रहेगा, निकल जाएगा। आते दादा नेक्स्ट बाइक पर गाड़ी, स्वप्नर गाड़ी, गाड़ीटा एक बार कलरटा देखते बोलबो, একবার লুকটা দেখতে বলবো, সাইড লুকটা দেখতে বলবো, আর দাদার কাছে জেনে নেবো দাদা এটা কি গাড়ি আছে। এটা হচ্ছে R15, R15, ইয়ামাহার সবথেকে বেস্ট সেলিং বাইক হচ্ছে R15। কত সিসির বাইক এটা? 100-150 সিসির বাইক, 150 সিসির বাইক, 150 সিসির বাইক, কিন্তু যে কোনো 200-250 সিসি কে কম্পিটিশন দেয়। দারুন গাড়িটার সাউন্ডটা একবার শুনবো তাহলে, একদম শুনিয়ে দিচ্ছি। এতে কারণ ভ্যারিয়েবল ভ্যালভ টাইমিং লেখা আছে, দেখো, ওকে, পাওয়ার যখন 7,000 RPM এর উপরে যায় না এই গাড়ি, ইয়েস, তখন যে কোনো 200 কে13,900 চলেছে। মানে বুঝতে পাচ্ছ বেস্ট কন্ডিশন। আমি কেন আয়ুষ্মান মোটর এসেছি, শুধু আপনাদেরকে ভালো বাইকের কিছু কালেকশন দেখাবো। আমার বন্ধুরা যারা আমার চ্যানেলকে রীতিমতো ফলো করে, তাদের যে স্বপ্ন রয়েছে বাইক কেনার, সেই স্বপ্নটা পূরণ করব আয়ুষ্মান মোটর থেকে। কারণ এখানে কন্ডিশন, আর এই আয়ুষ্মান মোটরে যে আপনি বাইকটা নেবেন, কোনো কোশ্চেন আপনার থাকবে না, বাইকের কন্ডিশন এতটাই ভালো আপনি পাবেন। আর এই গাড়িতে কিছু বেশি অফার আছে, অফার আছে। হ্যাঁ, যেমন ধরো এই গাড়িটা নেওয়ার সাথে সাথে তুমি আমার কাছে হেলমেট পাচ্ছ, অবশ্যই, ঠিক আছে, আমার সার্ভিস পাচ্ছ, অবশ্যই, আর এই গাড়িটা যে ছেলেটা নিয়ে যাবে, সামনে ভ্যালেন্টাইন ডে আছে, সরস্বতী পুজো আছে, 3-4 গার্লফ্রেন্ড ফ্রি, চ্যালেঞ্জ দিলাম, আরে নিয়ে যাও, তারপর আমাকে বলবে, ঠিক আছে। এই গাড়ি ভ্যালেন্টাইন ডে এর উপহার শুধু আপনাদের জন্য, গাড়ি বাইক কেনার সাথে সাথে গার্লফ্রেন্ড ফ্রি আছে। তো দাদা এটা দাম কি রেখেছো? আমি চাই মার্কেট থেকে আলাদা, এই গাড়ির যা দাম মার্কেটে পাবে তার থেকে আমার কাছে 5-7,000 টাকা কম পাবে, ওকে। মানে আমি মার্কেটে এখন যা দেখলাম, সবাই এই গাড়ি বিক্রি করছে ধরো 1.25-1.30, ওকে, আমি এটা দিয়ে দেবো 1.15, 1.15 তে একদম 10,000 টাকা ডিসকাউন্ট, 10,000 টাকা ডিসকাউন্ট ডাইরেক্ট এত সুন্দর গাড়িতে। আর আমি ডাউন পেমেন্ট দিয়ে নিতে গেলে আমি কত টাকা দিয়ে নিয়ে যাবো? মিনিমাম ধরো 60,000 টাকা, 60,000 টাকা দিয়ে আমি বাইকটা নিয়ে চলে যাবো। আমি অ্যাপ্রক্স বলছি, দেখো আধার প্যান, ভোটার, ব্যাংক স্টেটমেন্ট দেওয়ার পরে আমি যখন লগইন করবো তখন 100% ডাউন পেমেন্টটা বলা যাবে। কারণ ওটা ন্যাচারালি সেই সিভিলের উপরে ডিপেন্ড করছে, যেরকম সিভিল যেরকম প্রোফাইল আপনার থাকবে ততটাই আপনার কম ডাউন পেমেন্ট লাগবে। তো এত সুন্দর বাইক নিতে গেলে অনলি 1,15,000, আর উসকে সাথে সাথে ডাউন পেমেন্ট আপকো দেনে পড়েগা অনলি 60,000, অনলি 60,000 দিজিয়ে আর ইতনা বড়িয়া সুপার বাইক আপ লে যা সকতে হো, একদম। চলিয়ে আতে ফির নেক্সট বাইক পর, চলো চলে এসেছি পরের বাইকের কাছে। দাদা কি বাইক, পুরো মানে কালার কম্বিনেশনটা কিন্তু দারুন, আর এই রেড কালারের যে সামনে তুমি হুইলে রেখেছো, এত কিছু বলার নেই, এটা আবার একটা পাওয়ারফুল মেশিন, একদম পাওয়ারফুল মেশিন, এটা বাজাজের পাওয়ারফুল মেশিন, ওকে। এটা হচ্ছে RS 200, RS 200, এখন অবধি বাজাজের সবথেকে টপ স্পিড অ্যাচিভ করা বাইক হচ্ছে RS 200, মানে 200 সিসির মধ্যে, 200 সিসির যে কোনো সেগমেন্টে তুমি যাও RS এর উপরে কেউ নেই, ওকে, এর টপ এন্ড অনেক বেশি। কত সালের এটা? এটা 2017 সালের, 2017, কিরকম চলেছে? এটা চলেছে ধরো ওই মোটামুটি 18-19,000 কি 20,000 ম্যাক্সিমাম। আচ্ছা, কন্ডিশন ভালো, কেসি বলে নিয়েছি, দেখো বেশি চলা গাড়ি খুব একটা নেই না, ওকে, ঠিক আছে, যেটা থাকবে অথেন্টিকেট পাবে, রাইট, যে 5,000 তো 5,000, যে 20,000 তো 20,000, ঠিক আছে, পরিষ্কার কথা, রাইট। এটাও কন্ডিশন খুব ভালো, আমি এবার স্টার্ট করে দেখিয়ে দিচ্ছি ভিউয়ারদের। ধামাকা ধামাকা
জাস্ট ওয়ান সেল টাচ করবে স্টার্ট হবে, কোনো চিন্তা নেই। দাদা কিছু জিনিস আমি দেখতে পাচ্ছি টুকটাক যদি কাজ থাকে সেটা তো বন্ধুদের করে দিচ্ছো, যখনই যে আসবে যার মনে হচ্ছে যে এটা দাদা করে দাও ওটা দাদা করে একদম করে একদম করে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। ভ্যালেন্টাইন্স ডে আসছে মানে বুঝতেই পাচ্ছেন এও যে নেবে সেও তিন চারটে নিয়ে নেবে মোটামুটি, ঠিক আছে এটাও বলার কিছু নেই, এগুলো ফ্রি পাচ্ছ ভাই তাড়াতাড়ি চলে আসো। তো এটা সম্বন্ধে জেনে নি, 2017 এর বাইক কত দাম দেবো বলো? দাম ওই আবার দেবো যারা সবার থেকে 10-15 টাকা কম, সবার থেকে 10-15 টাকা একদম, আমি 1 লাখের ভেতরে করে দেবো এটা। 1 লাখের ভেতরে 99000 only একদম, 17 এর গাড়ি বেস্ট কন্ডিশনে আছে, নাও চালাও দৌড়াও খালি, দারুন কন্ডিশন। দাদা এটা ডাউন পেমেন্ট কত দিতে হবে? 50000 ধরো, 50 দিয়ে দেবো। ওই বললাম সিভিল হলে হয়তো 40 হতে পারে, 40-50 হাজার টাকা নিয়ে আসুন না, আপনার পছন্দের বাইক স্বপ্নের বাইক এখান থেকে নিয়ে যেতে পারবেন, তাহলে আর কিছু চাই না, দেরি করবেন না। আমি বলবো দেরি করলে কিন্তু বাইক থাকবে না, কেন দাদার কাছে রোজ কাস্টমার আসছে, দেখছে পছন্দ করছে আর নিয়ে যাচ্ছে, ফটাফট বেরিয়ে যাচ্ছে। ভ্যালেন্টাইন্স ডে আসছে না, বস আসি পরের বাইকে। চলো চলে এসেছি ব্ল্যাক, ব্ল্যাক ক্যাট বল সকতে হো দাদা, ব্ল্যাক বিউটি, রাইট, ব্ল্যাক বিউটি। চলো এটা সম্বন্ধে একটু জেনে নি। এটা তোমার 2019 এর আছে, আচ্ছা সেম ভেরিয়েন্ট, এটা তুমি আমার কাছে ব্লু কালার দেখলে, ইয়েস ওটারই সেম ভেরিয়েন্ট আছে, এটাও ডুয়েল চ্যানেল এডিএস এর সাথে আছে, ওকে 2019 এর মডেল আছে শেষের দিকে, আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর কন্ডিশনে গাড়িটা, খুব সুন্দর কন্ডিশন দেখতেই পাচ্ছি আমি, সুন্দর কন্ডিশনে ব্ল্যাক, যাদের দেখো ব্লু পছন্দ তারা ব্লু নেবে, যাদের ব্ল্যাক পছন্দ তারা ব্ল্যাক নেবে। আমি এটার ডিসপ্লেটা একবার দেখাতে বলবো, আজ আপনারা একবার ডিসপ্লেটা দেখিয়ে দাও, হ্যাঁ অন করো একবার ডিসপ্লেটা দেখে নাও, দারুন, এত সুন্দর ডিসপ্লে। এবার এটার সাউন্ডটাও একটুখানি শুনে নেবো, আমাদের বন্ধুদেরকে সবকিছু দেখিয়ে দিতে হবে। আপনি এত সুন্দর বাইক তো পাচ্ছেন, উইথ নেগোসিয়েশনও করতে পারবেন, আর আপনি চাইলে আপনার প্রোফাইল অনুযায়ী এটার ডাউন পেমেন্টটা হয়ে যাবে লাগভাগ 40-50, যাই হোক আপনি এর মধ্যে গাড়ি পেয়ে যাচ্ছেন। এটার একটু দামটা কেন বেশি? ব্ল্যাকটা না পাওয়া খুব মুশকিল, পাওয়াটা খুব মুশকিল, আর যারা ব্ল্যাক অনেকে খোঁজে আমাকেও তুলতে হয়েছে সেই দামে, সেই দামে, যার কারণেই হ্যাঁ, আর গাড়িটা পেয়েছি খুব সুন্দর, কেন মার্কেটে ব্ল্যাকের চাহিদা বহুত, হ্যাঁ বাইকে ব্ল্যাকের চাহিদা দারুণ রয়েছে, তো খুব ভালো কন্ডিশনে রয়েছে। আমি বলবো এই ভ্যালেন্টাইন্স ডে তে একটা বাইক তো আপনার হবেই হবে, আর ডাউন পেমেন্ট অনলি লাগছে 40-50-30, যেরকম গাড়ি সেরকম হিসাবে আপনি ডাউন পেমেন্ট পাচ্ছেন। আসি পরের বাইকে, আমাদের সঙ্গে আছে আবার স্যান্টোরা। দাদা তুমি কি গাড়ির সামনে নিয়ে এসেছো ইনফিল্ড? দাদা আমরা সবাই একে রাজা বলি, রাজা বলি বাইকে, ইয়েস এত সব অল বাইকস কাকে বলা হয়, ইয়েস সুপার, এত সুপার বাইক দেখার পরেও এর আলাদা একটা জায়গা, একদম একদম, বুলেটে ইনফিল্ড বুলেট। তো এটা সম্বন্ধে একটু জেনে নেবো দাদা, এটা মডেলটা আছে দাদা 2015 এর মডেল আছে দাদা, 15 এর মডেল, ওকে এটা আমরা প্রাইস রেঞ্জ 75 অনলি 75000, মানে বুলেট 2015 এর মডেল আপনি নিতে গেলে 1 লাখের কাছাকাছি আপনাকে দিতে হয়, কিন্তু এত সুন্দর কন্ডিশন গাড়িটার কন্ডিশন একবার দেখুন, অনলি 75000 দাদা বলছে। দাদা এর উপরে তো নেগোসিয়েশন হচ্ছে, হবে শুধু একবার বলতে চাই রিকোয়েস্ট করে সাউন্ডটা যদি গাড়িটা শুনে নিতে, গাড়িটার সাউন্ডটা তো অবশ্যই আমরা শুনবো, আমাদের বন্ধুদেরকে শোনাবো, কেন বুলেট বলে কথা, বলা রইল না, কেন বুলেটের সাউন্ডের কাছে আর অন্য কোনো বাইকের গেলে আপনাকে একটাই কাজ করতে হবে, দাদাকে ফোন করতে হবে, বাইকটা বুক করে নিন তাড়াতাড়ি, কেন এইসব বাইক কিন্তু থাকবে না। 75000 দাদা বলেছে, কিছু নেগোসিয়েশন হবে উইথ লোন করিয়ে আপনি পাচ্ছেন, আর ডাউন পেমেন্ট কত দিতে হবে দাদা? মিনিমাম ডাউন পেমেন্ট 40000 দিয়ে বুলেট পাবো, একদম মাত্র 40000 টাকা দিলেই বুলেট, একদম আর কি চাই, মাত্র 40000 টাকা দিয়ে আপনি বুলেট পাচ্ছেন, ডাউন পেমেন্ট থান্ডারবার্ড, তাহলে তো আর তো কিছু বলার নেই। চলো চলে এসেছি আরেকটা স্কুটির কাছে, দাদা আমার সঙ্গে রয়েছে, দাদা এটা কি গাড়ি আছে? এটা দাদা আছে অ্যাপ্রিলা, আছে অ্যাপ্রিলা, অ্যাপ্রিলা আছে দাদা, 2021 এর মডেল আছে, আচ্ছা এর তো টানই আলাদা, ভাই যে কোনো বাইককে মোটামুটি কোনো বাইক হারিয়ে দেবে, হারিয়ে দেবে, আর এটা টায়ার দেখুন একেবারে বাইকে সুপার বাইকের মতন টায়ার রয়েছে, অ্যালয় হুইল রয়েছে, খুব সুন্দর কন্ডিশনে রয়েছে গাড়িটা, সবে মাত্র দাদার কাছে এসেছে বললো, তার জন্য পরিষ্কার সেরকম ভাবে হয়নি, কিন্তু আপনি যখন আসবেন শোরুম কন্ডিশনে পাবেন, শোরুম কন্ডিশনে পাবেন, জাস্ট গাড়িটা একটু আগেই এসছে,
তো এটা দামটা জেনে নি দাদা, তাহলে এটা আমরা রেখেছি 58000 30000 টাকা ডাউন পেমেন্ট দিলে বাইকটা আমরা দিয়ে দেব। 30000 টাকা ডাউন পেমেন্টে স্কুটি পেয়ে যাচ্ছে, স্কুটি পেয়ে যাচ্ছে। চলো 30000 টাকা নিয়ে আসো, সঙ্গে আয়ুষ্মান মোটরসের পক্ষ থেকে একটা করে হেলমেট তো আছেই, আছে। ভ্যালেন্টাইন্স ডে আসছে, সঙ্গে এত সুন্দর বাইক স্কুটি আপনি পাচ্ছেন, তো বস দেরি কিসের জন্য, তাড়াতাড়ি ফোন করুন আর এত সুন্দর কালেকশন আপনি নিজের করে নিন। আসি পরের বাইকে। চলো আমরা তাহলে চলে এসেছি একেবারে ভিডিওর এন্ডে, আমার সঙ্গে আছে সেন্ট্রদা। তো দাদার কাছ থেকে আমি জেনে নেবো, দাদা এই যে আয়ুষ্মান মোটর আছে, তো এখানে যে এত বাইকের কালেকশন তুমি দেখালে, তো আমার বন্ধুরা আসলে কি কি ফেসিলিটি পাচ্ছে আরেকবার একটু বলো। ফেসিলিটি বলতে দাদা, যদি কাস্টমার বাইক চাইলে যদি মনে করে আমার এই কাজ দরকার, হ্যাঁ সেই সেই কাজ আমরা করে দেবো। ওকে, সঙ্গে যখন কাস্টমার যখন গাড়ি ডেলিভারি করবে তখন আমরা একটা হেলমেট আমাদের কোম্পানি থেকে একটা প্রোভাইড করে গিফট হিসাবে। ওকে, তার মানে হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনি স্কুটি চালাচ্ছেন, আপনি বাইকে ট্রান্সফার করেন বা বাইক চালাচ্ছেন স্কুটি নিতে চাইছেন, সেই ফেসিলিটিও আয়ুষ্মান মোটরে পাচ্ছেন। দাদার কাছে চলে আসুন, আপনি আপনার বাইক দিয়ে স্কুটি দিয়ে যেটা ইচ্ছা নিতে পারেন, এবং সুপার বাইকের কালেকশন তো আপনারা দেখলেন, ওটাও আপনারা নিতে পারবেন। তো আপনাদের স্বপ্ন পূরণ হবে আয়ুষ্মান মোটর থেকে। এবং এখান থেকে আপনি পাচ্ছেন কি ফেসিলিটি, পাচ্ছেন লোন করে গাড়ি নিয়ে যাবার, আর কম থেকে কম ডাউন পেমেন্টেও আপনি এখান থেকে গাড়ি পাচ্ছেন। তো এত সুন্দর ফেসিলিটি পাওয়ার জন্য আপনাকে আসতে হবে বেহালা পণ্যশ্রী আয়ুষ্মান মোটর। এরকম আমি এই বাইকটা দেখছি, এই বাইকটা তুমি দাম কত রেখেছো দাদা? এটা দাম রাখা হয়েছে দাদা 59,500। নেগোসিয়েশন তো আমার থাকছে 100% আমার বন্ধুদের জন্য, আপনাদের জন্য নেগোসিয়েশন থাকছে। দাদা যা প্রাইস বলছে সেই প্রাইসের না, তার উপরে নেগোসিয়েশন হয়ে যাবে। আগে বলবো গাড়িটা এসে দেখুন, গাড়ি দেখার পরে আপনি প্রাইসটা জাজ করবেন। তো এত সুন্দর গাড়ি আপনি বেহালা চত্বরের মধ্যে এত হিউজ স্টক পাচ্ছেন আয়ুষ্মান মোটরে, তো আমি বলবো দেরি করা চলবে না, দেরি করলে কিন্তু এত সুন্দর গাড়ি পেয়ে মানে মিস হয়ে যাবে আপনার থেকে। তো দাদা ভিডিও তাহলে এখানেই শেষ করি, একদম। নমস্কার, নমস্কার।